অমৃত সুধা পান করছিলেন, কিন্তু আমাকে আবার চলে যেতে হবে একটু দূরে। সেই জন্য সকলের কাছে আমি এই যে মনে ব্যথা পেলেন, আসলে ছন্দ পতন ঘটল, তার জন্য আমি আপনাদের কাছে এবং স্বয়ং শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা পাচ্ছি। বলছে একাধিক স্বামীজি রয়েছে, মহারাজ রয়েছে, বিশিষ্ট ব্যক্তিগণ এখানকার মূলায়ন রয়েছে, সকলকেই আমার নমস্কার প্রণাম। আপনারা যারা প্রণম্য ব্যক্তিত্ব, যারা নামে অমৃত সুধা পান করছিলেন, তার সঙ্গে যোগ্য অনুষ্ঠান চলছে, আমি কয়েকটি কথা মাত্র বলবো সময়ের অভাব। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি গীতায় পরিষ্কার ভাবে বলেছেন, যখন ধর্মের উপর অত্যাচার যখন বাড়ে, অধর্ম যখন বৃদ্ধি পায়, তিনি ধর্মকে রক্ষা করার জন্য সাধুদের পরিত্রাণের জন্য এবং দুষ্কৃতের তারিখে দমনের জন্য বারে বারে আবির্ভূত। আমরা জানি সত্য তেতা দ্বাপর কলি, কলিযুগে তিনি চৈতন্য হিসাবে নবদ্বীপে এসেছিলেন ধর্ম রক্ষা করার জন্য। তার প্রকৃত বাতাবরণ আমরা জানি, যে সময়ের মধ্যে হরে কৃষ্ণ হরে রাম করা যাচ্ছিল না, দলে দলে মানুষ কাজীর শাসনের চাপে তারা অন্য ধর্মে ইসলাম ধর্মে চলে যাচ্ছিল, তিনি ধর্ম রক্ষার জন্য সেই সময় নবদ্বীপে আবির্ভূত হন এবং তিনি এমন পদ্ধতি সৃষ্টি করেন, চাপ বা ছোঁয়াছুঁয়ি এতটা বিভেদের মধ্যে সমাজ বিচ্ছিন্ন ছিল, তিনি সেই সময় আবির্ভূত হয়েছেন এবং তিনি হরে কৃষ্ণ হরে রাম করেছেন। শুধু নয়, আধুনিক যুগের প্রথম সংগঠন জনসংগঠক তিনি। কি করে তাহলে কি এই জগতে কি কৃষ্ণ নাম, কৃষ্ণ তত্ত্ব ছিল না, কৃষ্ণ প্রেম ছিল না? না, এই প্রেম অজ্ঞাত, অনাস্বাদিত, অনর্পিত। এই যে অজ্ঞাত, অনাস্বাদিত, অনর্পিত যে কৃষ্ণ প্রেম, সেই প্রেম জগতের সঙ্গে বিলোবার জন্য তিনি এসেছেন। তারা তারা কেটে কেটে আজ মহাপ্রভু বলছেন কি, তাই রসঘন বিগ্রহ, প্রেম বল বিগ্রহ এবং মাধুর্য বল বিগ্রহ। বিড়ি ফোন করছিলি? আমি দোকান থেকে, আরে কি করলাম, আমি বললাম ঢুকি পথে, আমি বললাম ঢুকি পথে। প্রেসিডেন্ট প্রেসিডেন্ট প্রেসিডেন্ট
गौरांग महापौर সে সব প্রতিষ্ঠানকে